তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের উপরে আক্রমণ করেছে আমরা সেটাকে শুধুমাত্র প্রতিহত করেছি এটুকুই আপনারা সবাই কতজন গ্রেফতার করেছেন এখন পর্যন্ত সঠিক সংখ্যা এখন বলতে পারব না আপনাদের কোনো আহত ভাই হ্যাঁ তাদের ইনস্পেক্টর আর আমরা বিএনপি তো অভিযোগ করেছে যে সমাবেশটা ওনারা শেষ করে ফেলছিলেন শেষ পর্যায়ে পুলিশ বিনা কারণে তাদের সমাবেশে বিনা উস্কানিতে এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন মিথ্যা এবং উদ্দেশ্যমণ্ডিত এটার কোনো সত্যতা নেই পুলিশ গায়ে পড়ে তাদের সঙ্গে ঝগড়া করেছে তারা বিভিন্ন দিনে এখানে সমাবেশ করে এবং কোনো ধরনের পূর্ব অনুমতি পেতে রেখেই মাননীয় পুলিশ কমিশনার স্যারের একটা সার্কুলার আছে সেই সার্কুলারের বাইরে যে তারা বিনা অনুমতিতে এখানে সমাবেশ করে কখনো দেখেছেন পুলিশ তাদের উপরে চড়া হয়েছে বিনা কারণে বিনা উস্কানিতে পুলিশ কখনো তাদের উপরে চড়া হয় না আজকে তারা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করেছে এবং আমাদের দেশের মহিলাদের সম্পূর্ণ পূর্ব পরিকল্পনা অনুযায়ী এটা করেছে আমরা শুধুমাত্র প্রতিহত করার চেষ্টা করেছি তারা যদি আগের মতো একটা লেন ছেড়ে সমাবেশ করতো মানুষের কোনো দুর্ভোগ না তৈরি করতো এবং পুলিশের উপর আক্রমণ না করতো কোনোভাবে কোনো ধরনের বিবাদ বা সংঘর্ষ এখানে হতো বলে আমরা মনে করি না ধন্যবাদ।